আসসালামু আলাইকুম। এখন আমরা শব্দের কথার পার্ট দ্বিতীয়তে এসেছি। এখানে শ্রাব্যতার সীমা নিয়ে কথা হবে, শব্দ দূষণ নিয়ে কথা হবে, আর এখানে একটা ক্লাস ওয়ার্ক থাকবে, সবাই দেখে নেবে। আশা করি আমরা পুরো অধ্যায়টায় দুটো পার্টে কমপ্লিট করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এখন আমরা চলে আসছি যে আসলে একটা মানুষ কখন শব্দ শুনতে পায়, শব্দ শোনার কতগুলো রুলস আছে। হ্যাঁ, প্রথমে আমরা দেখি প্রাণী কীভাবে শব্দ শোনে। মনে করো এই যে ঘণ্টাটা বাজলো, কম্পনশীল বস্তুটা আমাদের কানের বাইরের আকৃতিটা, কিন্তু তোমরা এটা ক্লাস সিক্সে পড়েছো যে ফানেল আকৃতির, তো বাইরের অংশটা। এরপর দেখা গেলো কি ওই শব্দটা এই ছিদ্রপথ, কানের ফানেলের ভিতর দিয়ে ছিদ্রপথে যাচ্ছে। যাওয়ার পর কী হলো, সেখানে যে ওখানে পেছনে, কানের পেছনে একটা পর্দা আছে, সে পর্দায় যে আঘাত করলো, সে আঘাতটা ভিতরের অংশে চলে গেল। অর্থাৎ সেই ছিদ্র দিয়ে, পর্দা দিয়ে তারপর ভিতরের অংশে চলে যেয়ে কোথায় যেয়ে পৌঁছালো, মস্তিষ্কে যেয়ে পৌঁছালো। মস্তিষ্কে পৌঁছানোর পর সেটা একটা সেটিং হয়, সেটিং হওয়ার পর সেটা আমরা শুনতে পাই। তার মানে হচ্ছে প্রাণীর পদ শব্দ শুনতে হলে কম্পনশীল বস্তুটা কানের মধ্য দিয়ে যে মস্তিষ্কে পৌঁছাতে হবে, আমাদের ফিলিংসটা আসতে হবে, তবেই আমরা শব্দটা শুনতে পাবো। তুমি চাইলে ব্যাখ্যা যখন দিতে যাবে তখন এই ধরনের চার্ট করে ব্যাখ্যাটা দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা এতক্ষণ ধরে যে ডিসকাশন করছি সেখানের মধ্যে আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কম্পাঙ্ক, একটা হচ্ছে বেগ। আমরা একটু আগে বলেছি কাচের শব্দের বেগ কত, তারপরে তোমার লোহাতে সব বেগ বেগ কত, হ্যাঁ, তারপর পানিতে বেগ কত। তাহলে আমরা এক একটা বেগ জানতে চেয়েছি, সেটা বেগটা কী আর কম্পাঙ্ক কী। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে যতটা দেওয়া হয় মাথায় রাখবে, একটু পরে আমরা সে ডিসকাশনে আসছি। আর এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। যেমন মনে করো দৈর্ঘ্যের একক মিটার থাকে, সময়ের একক সেকেন্ড হয়, সেরকম কম্পাঙ্কের একক হার্জ। তারপর আসো বেগ। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। যেমন শব্দটা প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা সেটার একটা মান বের করে নিই, তাহলে দূরত্ব বাই সময়কে কি বলা হয়, বেগ বলা হয়। এটা নিয়ে তোমরা আরও ডিটেলসে জানবে। তোমরা যদি দেখো বেগের যে মানটা দেওয়া আছে তার পাশে মিটার পার সেকেন্ড আছে, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড যেখানে দেওয়া আছে তার মানে হচ্ছে এটা বেগ, বেগের একক। হ্যাঁ, মিটার পার সেকেন্ড, দূরত্ব বাই সময়কে বেগ বলা হয়। তো বেগের ওখানে তুমি দেখবা যেমন কাচের শব্দের বেগ দেওয়া আছে 5000 থেকে 6000 মিটার পার সেকেন্ড। আশা করি সবাই জিনিসটা বুঝেছ। কম্পাঙ্ক আর ব্যাগ কেন লাগবে তা আমরা পরের ডিসকাশনে আসছি, সে ডিসকাশনে আমরা একটু জেনে নেব ক্লিয়ারলি। কী দেখছি, একটা বেলজারের ছবি দেখছি। অর্থাৎ শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ শূন্য স্থান দিয়ে চলতে পারবে না। আমরা একটু আগে যেটা বললাম যে বায়বীয় মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যম লাগবে শব্দ বিস্তারের জন্য, অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন হবে। যেমন দেখো একটা আমরা চাঁদের এক্সাম্পল দিয়েছি, এখন এটার এক্সাম্পল দেখো। এটা একটা বেলজার, এখানে মধ্যে কলিং বেল আছে, ভিতরে বায়ু আছে। তা এখন করা হলো কি, কলিং বেলটা সুইচ দিয়ে, সুইচ বাইরের দিকে একটা উৎসের সাথে সংযুক্ত আছে, এখন সুইচ দেওয়ার পর কী ঘটলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে উপরে ব্যাটারি সংযোগ আলাদা করে লাইন দেওয়া হয়েছে, রাবারের ছিপি দেওয়া আছে বেলজার। তা এখন বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে নিচে দেখো, বায়ু নিষ্কাশন যন্ত্র একটা নল আছে, নলের মাধ্যমে সব বায়ুগুলোকে বের করে নেওয়া হলো। এখন যদি সুইচ দেওয়া হয় তাহলে কিন্তু কলিং বেলের আওয়াজ শোনা যাবে না। একটু আগে কিন্তু যতক্ষণ পর্যন্ত নিষ্কাশন করা হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু কলিং বেলের আওয়াজটা শোনা যাচ্ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই শব্দ শোনার জন্য আমাদের একটা মাধ্যম প্রয়োজন হবে। এই তোমাদের বইয়েরও একটা, এটা একটা এক্সাম্পল আছে, তিনটা ছবি দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। তা এটাও একটা এক্সাম্পল, চাইলে তোমরা এটাও দিতে পারো। তাহলে শব্দ ছাড়া এখন আমরা চলে আসছি একেবারে চ্যাপ্টারের শেষের দিকে, যে একটা মানুষের কথা শোনার কতটুকু একটা মানে সীমা থাকতে হবে। যেমন দেখো এখানে শ্রবণ সীমা যেটা বলছি, 20 হার্জ, 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক পর্যন্ত মানুষের শ্রবণ সীমা। অর্থাৎ মানুষ 20 হার্জের কম হলেও শুনতে পাবে না, 20,000 হার্জের বেশি হলেও শুনতে পাবে না। তার শোনার জন্য মানটা হচ্ছে কি 20 থেকে 20,000। কীভাবে দেখো, মানুষের শ্রবণ সীমার স্বাভাবিক মাত্রা হচ্ছে 45 ডেসিবেল। ডেসিবেলটা কি, প্রত্যেকটা জিনিসের যেমন একক আছে তেমনি শব্দের মাপ
পরিমাপ করারও একক আছে, সেটা হচ্ছে ডেসিবেল। এর বেশি হলে শব্দ দূষণ হয়ে যায়, অর্থাৎ 45 ডেসিবেলের বেশি যদি চলে যায় তখন মানুষের মাথায় খুব বিরক্তি ফিল করে, দূষণ পর্যায়ে চলে যায় বিষয়টা। যেমন প্রতি সেকেন্ডে যদি 20 বার কাঁপলে তার কম্পাঙ্ক হবে কত, 20 হার্জ। আমরা হার্জ কী জিনিস সেটা দেখলাম। এখন প্রতি সেকেন্ডে যদি 20টির কম কম্পন হয় তাহলে মানুষ শুনতে পায় না, আর এটাই হচ্ছে অশ্রাব্য শব্দ, আর এটাকেই বলা হচ্ছে শ্রুতিপূর্ব শব্দ। আবার যদি দেখা যায় প্রতি সেকেন্ডে 20,000-এরও বেশি কম্পন হচ্ছে তখনও মানুষ শুনতে পাবে না, এটাকে বলা, এটাকেও অশ্রাব্য বলে, কিন্তু এটার আর একটা নাম হচ্ছে শ্রুতি উত্তর। তাহলে মানুষ কখন শুনতে পাবে? যখন শ্রাব্যতার সীমা বলা হয় এটাকে, 20 থেকে 20 হার্জ চলে মানুষ শুনতে পায়, আর এটাকে বলা হচ্ছে শ্রাব্য শব্দ। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা একটু একটা চার্ট দেখি, যে মানুষের তো একটা সীমা দিয়েছে, কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর সীমাটা কিন্তু অন্যরকম। দেখো হার্জের সীমা দেখো, কচ্ছপের হচ্ছে 20 থেকে 1,000, আবার কুকুরের হচ্ছে 50 থেকে 46। তোমরা চারটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। বাদুরের আবার আরও অনেক বেশি, 3,000 থেকে 1,00,000 পর্যন্ত। তার মানে হচ্ছে কি, প্রাণী মানুষের চেয়ে অন্য প্রাণীগুলোর ক্ষমতা অনেক বেশি। যেমন কুকুরের ক্ষমতা বেশি, যেটা পুলিশ হুইসেল দিয়ে শুনতে পায় না সেটা কুকুর কিন্তু শুনতে পায়। মানুষের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000-এর মধ্যে, কিন্তু অন্যান্য প্রাণীর তার চাইতে অনেক ভেরিফাই করে। সেটার একটা চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি, সবাই দেখে নেবে, এটা দেখাটা খুব জরুরি। শব্দ দূষণ কি? শব্দ দূষণ মানে শ্রুতি সীমা অতিক্রমকারী বিষয়টাকে শব্দ দূষণ বলা হয়। নানা কারণে শব্দ দূষণ হতে পারে, অর্থাৎ মানুষ 20 থেকে 20,000-এর কম বা বেশি শব্দ শুনতে পায় না। এই মানুষের জন্য শব্দ দূষণ প্রকৃতপক্ষে সীমার মধ্যেই তীব্রতর শব্দ দ্বারা হয়ে থাকে। আমরা একটু এক্সাম্পল যেয়ে দেখি যে আসলে কী ধরনের। আমরা একটা বিমানের ছবি দেখছি, দেখা যাচ্ছে কি লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণের পূর্বে লোকালয়ের খুব কাছ দিয়ে যাচ্ছে। বিমানের আওয়াজটা কিন্তু অনেক দূষণ সৃষ্টি করে। রাতে আর ভোরে যদি হয় তাহলে যারা হার্টের পেশেন্ট তাদেরও সমস্যা হয়। তাহলে এখানে শব্দ দূষণের ক্ষেত্রে খুবই খেয়াল রাখ, শব্দ দূষণ যাতে না হয় সেক্ষেত্রে অসম্ভব খেয়াল রাখতে হবে যে আবাসিক এরিয়াতে যেন এই সমস্ত যানবাহনের অবতরণ না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শব্দ দূষণ কোনো প্রাণীর শ্রুতি সীমা অতিক্রমকারী, কোনো শব্দ সৃষ্টি হলে তখন সেটা দূষণে চলে যায়, আর সেটাকেই বলা হচ্ছে শব্দ দূষণ। কী কী হতে পারে এতক্ষণ তো আমরা দেখে আসলাম, আর একটু দেখে নিই। কানে কম শোনা যায়, বধির হয়ে যেতে পারে, হৃদরোগ হতে পারে। হৃদরোগ হতে পারে কি? এখন তো বেশিরভাগ শব্দ দূষণে এটাই হচ্ছে। পড়ালেখার মনোযোগ কমে যায়। যেমন একটা এক্সাম্পল দিই, যে তোমাদের স্কুলে কিছু কিছু স্কুল আছে যে রাস্তার পাশে, হ্যাঁ, তখন যে যানবাহনগুলো চলাচল করে, তখন যে ওখানে ক্লাসগুলো হয় সেখানে কিন্তু অনেক সমস্যা হয়। তার মানে তখন তাদের মনোযোগটা কিন্তু কমে যায়, পড়া শোনার ইচ্ছাটা কমে যায়, পড়ালেখার মনোযোগ কমে যাওয়া, অনিদ্রা হয়, নানা রকম রোগের সৃষ্টি হয়, শুধু স্ট্রোক না, পেটের আলসারও সৃষ্টি হয়। আর প্রেগনেন্ট যারা থাকেন ওনাদের বাচ্চাদের মানসিক বৃদ্ধি ব্যাহত এবং শারীরিকও সমস্যা হতে পারে। তার মানে হচ্ছে কি, নানা রকম সমস্যা তৈরি হয়। এবার আসো আমরা এটাতে কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রতিরোধে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে জনসচেতনতা। জনসচেতনতা প্রথম কাজ যেটা আমি মনে করি, যে রাস্তাঘাটে হর্ন বাজানোটা বন্ধ করা, আইন প্রণয়ন করা, যে এটা করলে ওরা যদি নিয়মের বাইরে যায় তখন একটা ফাইন দিতে হবে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের আশেপাশ সব কিছু 100 মিটার নীরব এলাকা তৈরি করা, দিন রাত্রি যে নির্মাণ কাজ বন্ধ করা, এরকম আরও অনেক আছে। সকালের অ্যালার্ম শুনে ঘুম ভাঙা থেকে শুরু করে সারাটা দিন কিন্তু মানুষের অসংখ্য শব্দের বসবাস, আর সে শব্দটা কখন যে দূষণে চলে যায় আমরা জানি না। নগরায়ণে কিন্তু বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে কি, শব্দ দূষণ। মাত্রাটা তো দাওয়াই আছে 55 থেকে 60 ডেসিবেল, একটু আগে আমরা বলেছিলাম ডেসিবেলটা কি। আমরা এখন কিছু শব্দ দূষণের চিত্র দেখছি। এই যে মাইক দিয়ে আওয়াজ দেওয়া, তারপরে যে সাউন্ডটা কানে আসা, শব্দ বিঘ্নিত হচ্ছে, সবাই বিরক্ত বোধ করছে, টেলিফোনের আওয়াজটা, তারপর ধরো এখানে যে প্লেন উঠছে সেখানে আওয়াজটা, সেও এখানে দেখা যাচ্ছে খুব বিরক্ত ফিল হচ্ছে, সবাই শব্দ দূষণে কম বেশি আক্রান্ত প্রতিনিয়ত। এই যে গাড়ির ছাত্রছাত্রীরা যখন স্কুলে যাচ্ছে তখন যে হর্নগুলো হচ্ছে, হর্নটা সবচেয়ে বেশি বিরক্তিকর। তার মানে প্রতিনিয়ত মানুষ নানা প্রকার শব্দ দূষণ দ্বারা আক্রান্ত।